বহুল আলোচিত 2000 কোটি টাকা পাচার মামলায় ফরিদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে দুপুরে ফরিদপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহতেশাম হোসেন বাবর সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই। 2000 কোটি টাকা পাচার মামলায় 2021 সালের 3 মার্চ বাবর সহ 10 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। চার্জশিট গ্রহণের পর পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।